সপ্তম ভূগোল শিক্ষক বই থেকে পঞ্চম অধ্যায় নদী পড়ছিলাম, পেজ 80, লাস্ট দুটো লাইন। বেমানান শব্দটি শনাক্ত করো। এক, গঙ্গোত্রী, গোমুখ, গঙ্গা, যমুনা, এটার বেমানান শব্দ হচ্ছে যমুনা। দুই, নীল, আমাজন, গঙ্গা, ইয়াংসি, কিয়াং, গঙ্গা হচ্ছে বেমানান, পেজ 81। তিন নম্বর, লুনি, যমুনা, আমুদরিয়া, সিরদরিয়া, যমুনা হচ্ছে বেমানান। চার নম্বর, সিন্ধু, নর্মদা, রাইন, দানিউব, নর্মদা হচ্ছে বেমানান। পাঁচ নম্বর, অন্তর্বাহিনী নদী, উপনদী, শাখা নদী, প্রধান নদী, অন্তর্বাহিনী নদী হচ্ছে বেমানান। ছয়, প্লাবনভূমি, জলপ্রপাত, গিরিখাত, ক্যানিয়ন, প্লাবনভূমি হচ্ছে বেমানান। সাত, মিয়েন্ডার, চড়া, বদ্বীপ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, সাত, বদ্বীপ হচ্ছে বেমানান। আট, মিসিসিপি, মিসৌরি, গঙ্গা, ব্রহ্মপুত্র, ইয়াংসি, কিয়াং, টাইগ্রিস, ইউফ্রেটিস, ইয়াংসি, কিয়াং হচ্ছে বেমানান। এরপরে ভুল সংশোধন করো। ভুল শব্দটি লালে লেখা, সেটা আন্ডারলাইন করা, সেটাকে সংশোধন করতে হবে। এক নম্বর, নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর মোহানা বলে, মোহানা আন্ডারলাইন করা, এটা উৎস হবে, উৎস বলে। দু নম্বর, যমুনোত্রী, হিমবাহ থেকে গঙ্গা নদীর সৃষ্টি, যমুনোত্রীটা আন্ডারলাইন করা, গঙ্গোত্রী থেকে, ঠিক হবে, গঙ্গোত্রী থেকে। তিন, প্রধান নদীতে যে ছোট ছোট নদী এসে মেশে তাকে শাখা নদী বলে, শাখা নদীটা ভুল, উপনদী বলে। চার, যে নদী অনেকগুলি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত তাকে অন্তর্বাহিনী নদী বলে, অন্তর্বাহিনী না, ওটা আন্তর্জাতিক, অনেকগুলি দেশের মধ্যে দিয়ে। পাঁচ, নিম্ন প্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয় ও বহন, নিম্ন প্রবাহে নদীর প্রধান কাজ সঞ্চয়। ছ নম্বর, পৃথিবীর মোট স্থলভাগের 50% স্থলে নদীর কাজ চোখে পড়ে, 60% হবে। এরপরে সাত নম্বর, গঙ্গা নদীর মোহানায় কোনো বদ্বীপ নেই, আমাজন নদীর মোহানায় কোনো বদ্বীপ নেই। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান দুই, নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও। এক, নদী কাকে বলে? উত্তর, যখন একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট খাতের মধ্য দিয়ে অভিকর্ষ শক্তির টানে প্রবাহিত কোনো জলধারা ভূমির ঢাল অনুসারে বয়ে যায় তখন তাকে নদী বলে। নদী সাধারণত পার্বত্য অঞ্চল অথবা খুব উঁচু মালভূমি অঞ্চলের বরফ গলা জল বা বৃষ্টির জল থেকে উৎপত্তি লাভ করে এবং সমুদ্র, হ্রদ বা কোনো জলাভূমিতে পতিত হয়। উদাহরণ, গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা প্রভৃতি নদী। এবারে বক্সের ভেতরে আছে আরো জানো, ভূমিরূপ বিজ্ঞানী মেরি মরিসাওয়া নদীর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, এ স্ট্রিম মে বি ডিফাইন্ড অ্যাজ এ চ্যানেলাইজড ফ্লো অফ ওয়াটার, অর্থাৎ খাতের মধ্যে দিয়ে প্রবাহিত জলধারাকে নদী বলে। দু নম্বর, মোহানা কাকে বলে? নদী তার প্রবাহ পথের শেষে যেখানে কোনো সমুদ্র, হ্রদ বা জলাভূমিতে মেশে সেই মিলনস্থলকে বলে মোহানা। যেমন গঙ্গা নদী বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে সাগর দ্বীপের কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, ফলে সাগর দ্বীপ হল গঙ্গা নদীর মোহানা। মোহানা ব্র্যাকেটে লিখেছে কনফ্লুয়েন্স,
CONFLUENCE. 3. নদীর উৎস বলতে কি বোঝো? নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে তাকেই নদীর উৎস বা সোর্স বলে। যেমন সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের কাছে সেঙ্গে খাম্বাব, দন্তের সয় একার ময় গয় একার, খাম্বাব ক্ষয়াকার ময় বয় আকার ব, সেঙ্গে খাম্বাব উচ্চভূমির প্রস্রবণ থেকে উৎপত্তি লাভ করেছে। উৎস অঞ্চল অবশ্যই উচ্চভূমিতে অবস্থিত হয়। এবারে আবার বক্সের মধ্যে আছে, আরো জানো, নদ ও নদীর মধ্যে কোনো ভৌগোলিক পার্থক্য নেই, শুধু নামেরই পার্থক্য। নাম পুংলিঙ্গ শব্দ হলে নদ, স্ত্রীলিঙ্গ শব্দ হলে নদী। যেমন সিন্ধু বা দামোদর নদ, কিন্তু যমুনা বা গঙ্গা নদী। নদ সাধারণত ধ্বংসাত্মক, চওড়া বেশি, বন্যা প্রবণ। 4. ধারণ অববাহিকা কি? উত্তর, উচ্চ পার্বত্য অঞ্চল অথবা মালভূমি থেকে নদী নিম্ন দিকে সমভূমির অভিমুখে নেমে আসে। নদীর এই উচ্চ অঞ্চলের অববাহিকায় বহু ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা একত্রে মিলিত হয়ে নদীরূপে একটি নির্দিষ্ট খাতে নিম্ন দিকে প্রবাহিত হয়। নদীর উৎস অঞ্চলের এই অববাহিকাকে ধারণ অববাহিকা, ব্র্যাকেটে ক্যাচমেন্ট এরিয়া, CAT, ধারণ অববাহিকা ব্র্যাকেটে আছে ক্যাচমেন্ট এরিয়া, CAT, CHMENT, AREA বলে, ধারণ অববাহিকা বলে। উদাহরণ, গঙ্গার ধারণ অববাহিকা উত্তরাখণ্ডের হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত। 5. জল বিভাজিকা কাকে বলে? যে উচ্চভূমি বা পর্বতশ্রেণী একটি নদী অববাহিকা থেকে আরেকটি নদী অববাহিকাকে আলাদা করে দেয়, সেই উচ্চভূমি বা পর্বতশ্রেণীকে জল বিভাজিকা, ব্র্যাকেটে ওয়াটার শেড, ওয়াটার WATERSHED, ওয়াটার শেড বলে। অধিকাংশ ক্ষেত্রেই নদী অববাহিকাগুলি জলবিভাজিকা দিয়ে বেষ্টিত থাকে। যেমন উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে জলবিভাজিকার কাজ করে মধ্য ভারতের উচ্চভূমি। 6. উপনদী ও শাখা নদী কি? উত্তর, 1. প্রধান নদীর গতিপথের পার্শ্ববর্তী অঞ্চল থেকে যেসব ছোট ছোট নদী এসে প্রধান নদীতে মিলিত হয় এগুলিকে বলে উপনদী, ব্র্যাকেটে ট্রিবিউটারি, TRIBUTARY। উদাহরণ, গঙ্গার উপনদী যমুনা। 2. পেজ 82 এসছে এখন। 2. মূল নদী থেকে যেসব নদী বের হয় সেগুলিকে বলে শাখা নদী, ডিস্ট্রিবিউটারি, DISTRIBUTARY। মূল নদীর স্রোতের জলধারা শাখা নদী পথে বাহিত হয়। উদাহরণ, গঙ্গার শাখা নদী ভাগীরথী, হুগলি। 7. দোয়াব কাকে বলে? দো অর্থে দুই, আব অর্থে জল, অর্থাৎ দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগকে দোয়াব বলে। একই ঢালের ওপর দিয়ে প্রবাহিত দুটি নদী মিলিত হলে দোয়াব সৃষ্টি হয়। উদাহরণ, এলাহাবাদের নিকট গঙ্গা ও যমুনার মিলনস্থলে দোয়াব অঞ্চল সৃষ্টি হয়েছে। 8. নদী অববাহিকা কি? সাধারণত বিস্তৃত অঞ্চল জুড়ে থাকা ফানেল বা সরার আকৃতি বিশিষ্ট কোনো নিম্নভূমিকে অববাহিকা বলে। অর্থাৎ এক কথায়, নদী তার শাখা ও উপনদী সহ যে বিস্তীর্ণ অংশের মধ্য দিয়ে প্রবাহিত হয়
সেই সমস্ত অংশকেই একটি রেখার দ্বারা যুক্ত করলে ভূপৃষ্ঠে যতটুকু জায়গা দখল করে তাকে নদী অববাহিকা বা রিভার বেসিন বলে। যেমন গঙ্গার অববাহিকা, এখানে ছবি দিয়েছে নদী অববাহিকা, ডট ডট করে গোল করে একটা হয়ে গেছে, সেগুলি মিশিয়ে উৎস মিশিয়েছে, জলবিভাজিকা মিশিয়েছে, তারপরে ধারণ অববাহিকা, নদীর বাঁক, উপনদী, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, শাখা নদী, বদ্বীপ, খাড়ি, মোহানা, তারপরে যেখান থেকে উৎস সেটাতে ধারণ অববাহিকা, জলবিভাজিকা এগুলো মিশে হয়েছে নদী অববাহিকা। আরও জানো, বক্সের ভেতরে আছে, পৃথিবীর কয়েকটি বিখ্যাত নদী অববাহিকা হল আমাজন নদীর অববাহিকা, টেমস নদীর অববাহিকা ব্র্যাকেটে লন্ডন বেসিন, সেইন দন্তেশ্বয় একার জফলা ই ন নদীর অববাহিকা ব্র্যাকেটে প্যারিস বেসিন, গঙ্গা নদীর অববাহিকা ব্র্যাকেটে গঙ্গা বেসিন ইত্যাদি। এর মধ্যে আমাজন নদীর অববাহিকা হল পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। এর আয়তন প্রায় 70.50 লক্ষ বর্গ কিলোমিটার। আর ভারতের বৃহত্তম নদী অববাহিকা অর্থাৎ গঙ্গার অববাহিকার আয়তন হল 9.5 লক্ষ বর্গ কিলোমিটার। Question 9, নিত্যবহ নদী বলতে কি বোঝো? উত্তর, যেসব নদীতে সারা বছর জল থাকে সেই নদীগুলিকে বলে নিত্যবহ নদী, পেরেনিয়াল রিভার, PERENNIAL রিভার, RIVER। পর্বতের বরফ গলা জলে পুষ্ট নদীগুলি হল নিত্যবহ নদী, যেমন গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র প্রভৃতি। 10, অনিত্যবহ নদী কি? যে সকল নদীগুলিতে সারা বছর জল থাকে না অথবা গ্রীষ্ম ঋতুতে জলের প্রবাহ খুব কমে যায় তাদের বলে অনিত্যবহ নদী, নন পেরেনিয়াল রিভার। সাধারণত পাহাড় মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন বৃষ্টির জলে পুষ্ট নদীগুলিতে কেবলমাত্র বর্ষাকালেই যথেষ্ট পরিমাণ জল থাকে, সে কারণে বৃষ্টির জলে পুষ্ট নদীগুলিকে অনিত্যবহ নদী বলে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলি যেমন অজয়, দামোদর, ময়ূরাক্ষী প্রভৃতি অনিত্যবহ নদীর উদাহরণ। Question 11, নদীর ভাসমান প্রক্রিয়ায় বহন বলতে কি বোঝো? নদীর জলের সঙ্গে ভেসে ভেসে সূক্ষ্ম বালিকণা, পলি ও কাদা এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়, একে নদীর ভাসমান প্রক্রিয়ায় বহন বলে। 12, নদীর দ্রবণ প্রক্রিয়ায় বহন হয় কিভাবে? শিলার কিছু কিছু খনিজ দ্রব্য নদীর জলে দ্রবীভূত হয়ে বাহিত হয়, একে নদীর দ্রবণ প্রক্রিয়ায় বহন বলে। সাধারণত চুনপাথর, সৈন্ধব লবণ প্রভৃতি নদীর জলে গুলে গিয়ে দ্রবণ প্রক্রিয়ায় বাহিত হয়। Question 13, নদীর লম্ফদান প্রক্রিয়ায় বহন কি? নদীর জলপ্রবাহের আঘাতে অপেক্ষাকৃত বড় বড় প্রস্তরখণ্ডগুলি নদী খাতে সঞ্চিত প্রস্তরখণ্ডগুলির ওপর সবেগে পতিত হলে নদী খাতের প্রস্তরখণ্ডগুলি ওই আঘাতে লাভ দিয়ে সামনে এগিয়ে যায়, একে নদীর লম্ফদান প্রক্রিয়ায় বহন বলে। Question 14, নদীর আকর্ষণ বা টানের মাধ্যমে বহন কিভাবে হয়? নদীর জলপ্রবাহের টানে বা আকর্ষণে প্রস্তরখণ্ড, নুড়ি প্রভৃতি নদীর তলদেশ দিয়ে কখনো গড়াতে গড়াতে, কখনো নদী খাতের সঙ্গে ও পরস্পরের সঙ্গে ধাক্কা খেতে খেতে এগিয়ে চলে। Page 83 পড়ছি, একে নদীর আকর্ষণ বা টানের মাধ্যমে বহন বলে। 15, নদীর অবঘর্ষ ক্ষয় কি? নদীবাহিত প্রস্তরখণ্ড, নুড়ি ইত্যাদির দ্বারা ঘর্ষণের ফলে নদী খাতের দুই পাশের দেওয়াল ও তলদেশ ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়, নদীর এই রূপ ক্ষয়কার্যকে অবঘর্ষ ক্ষয় বলে। 16, নদীর ঘর্ষণ ক্ষয় বলতে কি বোঝো?
উত্তর, নদীবাহিত প্রস্তরখণ্ডগুলি পরস্পরের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে ক্রমশ আয়তনে ছোট হতে থাকে এবং অবশেষে বালিকণায় পরিণত হয়। নদীর এই রূপ ক্ষয় কার্যকে ঘর্ষণ ক্ষয় বলে। ঘর্ষণ ক্ষয়ের ফলে নদীবাহিত প্রস্তরখণ্ড গোল নুড়ির আকারও ধারণ করে। প্রশ্ন 17, নদীর দ্রবণ ক্ষয় কি? নদীর জলে দ্রবীভূত মৃদু অম্লের প্রভাবে চুনাপাথর বা লবণের স্তর দিয়ে গঠিত অঞ্চলে শিলাস্তর দ্রবীভূত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়, একে নদীর দ্রবণ ক্ষয় বলে। 18, নদীর বুদবুদ ক্ষয় কি? নদীর জলস্রোতে যে বুদবুদ থাকে তার মধ্যে বাতাসের প্রচণ্ড চাপ থাকে। বুদবুদ ফেটে গেলে বুদবুদের মধ্যকার বাতাসের চাপে নদীর মধ্যস্থ শিলাতে ফাটল সৃষ্টি হয়, একে নদীর বুদবুদ ক্ষয় বলে। 19, নদীর জলপ্রবাহ ক্ষয় কি? নদীর মধ্য দিয়ে প্রবাহিত জলধারা নদীর দুই পাড়ে আঘাত করে এবং তার ফলে নদীর দুই পাড়ের অপেক্ষাকৃত কোমল ও অসংলগ্ন শিলাখণ্ড ভেঙে গিয়ে নদীর জলপ্রবাহের সঙ্গে অপসারিত হয়। এইভাবে নদীর যে ক্ষয় হয় তাকে জলপ্রবাহ ক্ষয় বলে। 20, নদীর সঞ্চয় কার্য বলতে কি বোঝো? নদীর জলে যে শক্তি থাকে তার তুলনায় যদি নদীর বোঝার পরিমাণ বেশি হয়, ব্র্যাকেটে অর্থাৎ শক্তি গ্রেটার দ্যান নদীর বোঝা বেশি হয়, তখন বাহিত বস্তু নদীর খাতের মধ্যে বা দুই পাশে সঞ্চিত হয়, একে নদীর সঞ্চয় কার্য বলে। 21, আদর্শ নদী বলতে কি বোঝো? যে নদীর গতিপথে ক্ষয় কার্য প্রধান পার্বত্য প্রবাহ বা উচ্চগতি, বহন কার্য প্রধান সমভূমি প্রবাহ বা মধ্যগতি এবং সঞ্চয় কার্য প্রধান বদ্বীপ প্রবাহ বা নিম্নগতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়, সেই নদীকে আদর্শ নদী বা আইডিয়াল রিভার বলে। উদাহরণ, ভারতের প্রধান নদী গঙ্গার গতিপথে এই তিনটি অবস্থায় বিদ্যমান বলে গঙ্গাকে আদর্শ নদী বলা হয়। কোশ্চেন 22, নদীর উচ্চগতির বৈশিষ্ট্য লেখো। উত্তর, 1, উচ্চগতিতে নদী পার্বত্য অথবা মালভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় বলে ভূমির ঢাল বেশি থাকায় নদী নিম্ন বা তলদেশ ক্ষয় বেশি করে। 2, এই গতিতে নদীর বোঝা কম থাকে এবং নদী বহনও করে। 3, নদীগুলি খরস্রোতা হয়, জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক কিন্তু নৌ পরিবহনের পক্ষে উপযুক্ত হয় না। কোশ্চেন 23, নদীর মধ্যগতির বৈশিষ্ট্য লেখো। উত্তর, 1, মধ্যগতিতে নদীর ঢাল কমে যাওয়ার জন্য নদীর গতিবেগ অনেকটাই কমে যায়। 2, এই সময় মূল নদীতে অনেক বড় বড় উপনদী এসে মিলিত হওয়ায় জলপ্রবাহের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে নদীবাহিত বোঝার পরিমাণও বাড়ে। 3, মধ্যগতিতে নদী পার্শ্বক্ষয় ও ক্ষয়জাত পদার্থ বহন করে, নদী জলসেচ ও নৌ পরিবহনে সাহায্য করে। 24, ইংরেজি ভি আকৃতির উপত্যকা কাকে বলে? উত্তর, আর্দ্র ও আর্দ্র প্রায় অঞ্চলে নদীর ঊর্ধ্ব বা পার্বত্য প্রবাহে ভূমির ঢাল অধিক থাকায় নদীগুলি প্রবলভাবে নিম্নক্ষয় করে। এরূপ নিম্নক্ষয়ের কারণে নদী উপত্যকাগুলি যেমন একদিকে গভীর হয়ে ওঠে, তেমনি বৃষ্টিপাতের প্রভাবে কিছু পরিমাণ পার্শ্বক্ষয়ও চলে। ফলে নদী উপত্যকা পূর্বাপেক্ষা চওড়া হয়ে ভি আকৃতি ধারণ করে, ইংরেজি লেটার ভি। 25, খরস্রোত কাকে বলে? উত্তর, নদীর গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর উলম্বভাবে থাকলে অসম ক্ষয়কার্যের ফলে কঠিন শিলাস্তরের তুলনায় কোমল শিলাস্তর বেশি ক্ষয় পেয়ে ধাপের সৃষ্টি করে এবং নদীর স্রোত ওগুলির ওপর দিয়ে ধাপে ধাপে প্রবল বেগে নেমে আসে, একে খরস্রোত বলে। খার্টুম ক্ষয়াকার টয়রেফ উকার ম, খার্টুম থেকে আসোয়ান পর্যন্ত, আ দন্তেস্বর উকার অন্তস্থয় আকার ন, আসোয়ান পর্যন্ত 960 কিলোমিটার দীর্ঘ পথে নীল নদে 6টি খরস্রোত দেখা যায়।
26 আবদ্ধ শৈলশিরা কি? পার্বত্য অঞ্চলে অনেক সময় কঠিন শিলাগঠিত পাহাড় বা শৈলশিরা সমূহ নদীর গতিপথে এমনভাবে বাধার সৃষ্টি করে যে সেই বাধা এড়াতে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। পরপর শৈলশিরাগুলিকে দূর থেকে দেখলে নদীটির গতিপথ আড়াল হয়ে যায় এবং মনে হয় যেন ওগুলি আবদ্ধ হয়ে আছে। একে বলে আবদ্ধ শৈলশিরা। আবদ্ধ শৈলশিরার ছবি দিয়েছে, দুদিকে শৃঙ্খলিত শৈলশিরা, তার মাঝখান দিয়ে নদী বয়ে আসছে, একে বেঁকে নদী বয়ে আসছে। 27 কাসপেট বদ্বীপ কি? যেসব বদ্বীপে মূল নদীর মোহানাটি করাতের দাঁতের তীক্ষ্ণ অগ্রভাগের মতো সমুদ্রে প্রবেশ করে সেগুলিকে কাসপেট বদ্বীপ বা তীক্ষ্ণ বদ্বীপ বলে। পেজ 84 ইতালির টাইবার নদীর বদ্বীপ কাসপেট শ্রেণীর বদ্বীপ। 28 খাড়ীয় বদ্বীপ কাকে বলে? উত্তর, যেসব নদী একটি দীর্ঘ ও সংকীর্ণ খাড়ির মধ্যে দিয়ে সমুদ্রে পতিত হয় সেই সব নদীর বদ্বীপ একটি খাড়ির আকার ধারণ করে, এই রূপ বদ্বীপকে খাড়ির বদ্বীপ বলে। ফ্রান্সের সেইন দন্তেশ্বর একার জফলা ই ন, জার্মানির রাইন প্রভৃতি নদীকে নদীতে খাড়ীয় বদ্বীপ দেখা যায়। 29 ধনুকাকৃতি বদ্বীপ কিভাবে গড়ে ওঠে? যে বদ্বীপের সমুদ্রমুখী অংশ ধনুকের মতো বেঁকে থাকে তাকে ধনুকাকৃতি বদ্বীপ বা ব্যজনী বয়ে জফলা বর্গের জ নয় দীর্ঘকার ব্যজনী বদ্বীপ বা জিহ্বাগ্র বদ্বীপ বলে। গঙ্গা নীল হুয়াংহো প্রভৃতি নদীর বদ্বীপ ধনুকাকৃতি। 30 পাখির পায়ের মতো বদ্বীপ কাকে বলে? উত্তর, যেসব বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো হয় সেগুলিকে পাখির পায়ের মতো বদ্বীপ বলে। এই ধরনের বদ্বীপে মূল নদী বহু শাখায় বিভক্ত হয়ে পাখির পায়ের আঙ্গুলের মতো দীর্ঘ ও সংকীর্ণ আকারে সমুদ্রের দিকে অগ্রসর হয়। ছবি দিয়েছে পাখির পায়ের আকৃতির বদ্বীপ। 31 চওড়া নদী মোহানা বা খাড়ি কাকে বলে? উত্তর, নিম্নগতি বা বদ্বীপ প্রবাহে মোহানার কাছে নদীর গতিবেগ যদি বেশি থাকে তাহলে পলিরাশি স্রোতের সঙ্গে সমুদ্রে চলে যায়, এর ফলে নদীতে কোনো বদ্বীপ সৃষ্টি হয় না এবং নদীর মোহানা খুব চওড়া হয়। নদীর মোহানা খুব চওড়া হলে তাকে খাড়ি বলে, যেমন সুন্দরবন অঞ্চলে এইরূপ খাড়ি দেখা যায়। এটা ছবি দিয়েছে খাড়ির। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 3, নিচের প্রশ্নগুলির 5-6টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, নদীর সাধারণ বৈশিষ্ট্য লেখো। 1, নদী ভূমির ঢাল বরাবর খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়। 2, নদী প্রকৃতি সৃষ্ট জলধারা যা সাধারণভাবে সাগর বা মহাসাগরে গিয়ে মিলিত হয়। 3, নদী তার গতিপথে ক্ষয় বহন সঞ্চয় এই 3 প্রকার কাজ করে থাকে ও বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠন করে। 4, নদীর সাথে বিভিন্ন জলধারা এসে মিলিত হয় বা প্রধান নদী থেকে জলধারা বেরিয়ে যায়। প্রশ্ন 2, নদী উপত্যকা কাকে বলে? 2, উচ্চভূমি বা পর্বতের মধ্যবর্তী নিম্নভূমিকে সাধারণত উপত্যকা বা ভ্যালি VALLEY বলে। এই নিম্নভূমির মধ্য দিয়ে যখন কোনো নদী প্রবাহিত হয় তখন তাকে নদী উপত্যকা বা রিভার ভ্যালি বলা হয়, অর্থাৎ উৎস থেকে মোহানা পর্যন্ত নদীর সমস্ত গতিপথে যে অংশের মধ্য দিয়ে নদীর জলধারা প্রবাহিত হয় সেই অংশটিই হল নদীর উপত্যকা। প্রশ্ন 3, অন্তর্বাহিনী নদী ও আন্তর্জাতিক নদী কাকে বলে? যে নদী দেশের মধ্যে কোনো উচ্চভূমি থেকে সৃষ্টি হয়ে ওই দেশের অভ্যন্তরেই কোনো হ্রদ বা জলাশয়ে পতিত হয়
তাকে অন্তর্বাহিনী নদী বা ইনল্যান্ড রিভার বলে। যেমন ভারতের লুনি নদী, লয় উকার নয় হর্ষইকার। যে সকল নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাদের আন্তর্জাতিক নদী বা ইন্টারন্যাশনাল রিভার বলে। যেমন গঙ্গা নদী ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। প্রশ্ন 4, নদী কী কী কাজ করে? নদীর কাজ 3টি, ক্ষয় সাধন, বহন, 3 হচ্ছে অবক্ষেপণ। 1, পার্বত্য প্রবাহ বা উচ্চ গতিতে নদী প্রধানত ক্ষয় কার্য করে। তাছাড়া ওই অংশে নদী ক্ষয়জাত দ্রব্যসমূহ বহন করে, কিছু সঞ্চয় করে। 2, সমভূমি প্রবাহ বা মধ্যগতিতে নদীর প্রধান কাজ বহন। তবে এই অংশে নদী কিছু ক্ষয় ব্র্যাকেটে পার্শ্বক্ষয় এবং অবক্ষেপণও করে। 3, বদ্বীপ প্রবাহ বা নিম্নগতিতে নদীর প্রধান কাজ হয় সঞ্চয়। তবে এই অংশে নদী অল্প পরিমাণে বহনও করে। প্রশ্ন 5, নদীর শক্তি বলতে কী বোঝো? উত্তর, নদীর শক্তির উৎসগুলি হল 1, ভূমির ঢাল বেশি হলে নদীর শক্তি বেশি হয়, আর ভূমির ঢাল কম হলে নদীর শক্তিও কমে যায়। 2, নদীতে জলের পরিমাণ বাড়লে নদীর শক্তি বাড়ে, অন্যদিকে জলের পরিমাণ কমলে নদীর শক্তিও কমে। 3, নদীর গতিবেগ বেশি হলে নদীর শক্তি বেশি হয়, আর গতিবেগ কম হলে নদীর শক্তিও কমে। 4, নদীবাহিত বোঝার পরিমাণ বেশি হলে নদীর শক্তি কমে যায়, আর নদীবাহিত বোঝার পরিমাণ কমলে নদীর শক্তি বাড়ে। 6, বিশ্বের প্রধান প্রধান নদীসমূহের নাম লেখো। এটা ছবি দিয়েছে, কয়েকটা দিয়েছে, উত্তর আমেরিকায় মিসিসিপি মিসৌরি, দক্ষিণ আমেরিকায় আমাজন, তারপরে এশিয়াতে দানিউব, গঙ্গা, মেকং, ইয়াংসি, কিয়াং, ভোলগা, আর আফ্রিকাতে নীল। এগুলো ছবিতে দিয়েছে বিশ্বের প্রধান প্রধান নদী। এবারে ট্যাবুলার ফর্মে লিখেছে পৃথিবীর প্রধান নদ ও নদী, 3টে কলম করেছে। প্রথমটাতে পৃথিবীর প্রধান নদ ও নদী, দ্বিতীয়টাতে অবস্থান মহাদেশ, তৃতীয়টা দৈর্ঘ্য কিলোমিটারে। প্রথমটা নীল নদ আফ্রিকা, দৈর্ঘ্য হচ্ছে 6,853 কিলোমিটার। 2, আমাজন দক্ষিণ আমেরিকায় 6,700 কিলোমিটার। 3, ইয়াংসি কিয়াং এশিয়াতে 6,300, আগেটা ছিল আমাজন ছিল 6,700। মেকং এশিয়া 4,350 কিলোমিটার। তারপরে 5, মিসিসিপি উত্তর আমেরিকা 3,766 কিলোমিটার। 6, মিসৌরি উত্তর আমেরিকা 3,767 কিলোমিটার। 7, মারে ডার্লিং ওশিয়ানিয়া ও তালিবস্বয় ইকার অন্তস্তয় আকার, নয় দন্তে নয় হর্ষইকার অন্তস্তয় আকার 3,980 কিলোমিটার। 8, ভোলগা ইউরোপ 3,692 কিলোমিটার। 9, দানিউব ইউরোপ 2,860 কিলোমিটার। 10, হচ্ছে গঙ্গা এশিয়া 2,525 কিলোমিটার। এরপরে বক্সে আছে আরো জানো। সারণী দেখে বোঝা যায় যে পৃথিবীর দীর্ঘতম নদী হল নীল, কিন্তু প্রশ্ন, বিশ্বের ক্ষুদ্রতম নদী কোনটি? আমেরিকা যুক্তরাষ্ট্রে ডি ব্র্যাকেট ইংরেজিতে ক্যাপিটাল ডি লেখা আছে। নদীটির দৈর্ঘ্য মাত্র 37 কিলোমিটার, আর এটি বিশ্বের ক্ষুদ্রতম নদী। পৃথিবীর একক বৃহত্তম নদী হল আমাজন, যুগ্ম বৃহত্তম নদী হল মিসিসিপি ও মিসৌরি। ভারতবর্ষ তথা এশিয়ার গুরুত্বপূর্ণ নদী হল গঙ্গা,
কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে গঙ্গা দূষিত হচ্ছে। সাম্প্রতিক সমীক্ষায় জানা গেছে ভারতের দূষিত নদীগুলির মধ্যে গঙ্গার স্থান পঞ্চম। বিশ্বের দূষিত নদীগুলির মধ্যে গঙ্গার স্থান পঞ্চম। এটা বক্সের ভেতর ছিল, পেজ 85 এখানেই শেষ করলাম, এই ফাইলটিও এখানে শেষ করলাম। পরের অংশ পরের ফাইলে।